আরও একবার মহাকাশ জয় করলেন চীন। মহাকাশে ক্যামেরা স্থাপন করতে সক্ষম হলেন চীন। মহাবিশ্বের অজানা রহস্য জানতে আরও এক ধাপ এগিয়ে গেলেন চীন। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মহাকাশের প্রতি অসীম দুর্বলতা মানুষের মাঝে। বহুবার বহুভাবে মহাকাশের রহস্য জানার চেষ্টা করে গেছে মানুষ। কেউ কেউ সফলতা পেলেও এবার নতুন করে আরেকবার সফলতার মুখ দেখলেন চীনের তৈরি মহাকাশ স্টেশন। ভূপৃষ্ঠ থেকে 380 কিলোমিটার বা 240 মাইল উপরে চীনের তৈরি মহাকাশ স্টেশন তিয়েনহেতে 90 দিন অতিবাহিত করল শেনচুর 12 মহাকাশ যান। এই মহাকাশ যানে করে মহাকাশ ঘুরে পৃথিবীতে ফিরে এলেন 3 নভোচারী, নাইহাই সিং, লিও গোমিন ও ত্যাং হাঙ্গো। বৃহস্পতিবার রাত 1টায় মঙ্গোলিয়ার গোমি মরুভূমিতে নিরাপদে অবতরণ করেন তারা। শেনচুর 12 এর অবতরণ উপলক্ষে আগে থেকে নিরাপত্তা নিশ্চিত সহ ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখে কর্তৃপক্ষ। পৃথিবীতে ফিরে টানা 3 মাস মহাকাশ গমনের অভিজ্ঞতা প্রকাশ করলেন এই নভোচারীগণ। মহাবিশ্ব অসীম মনোরম, মহাকাশে যেতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। ওখান থেকে ফিরে এসে খুব ভালো লাগছে, মহাকাশে যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ ছিল। মহাকাশে থাকাকালীন নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তারা। স্পেসশিপ ইয়ানহের নানা খুঁটিনাটি পরীক্ষাও করে দেখেছেন তারা। তিয়াংহের খুঁটিনাটি পরিচালনা করতে কয়েকবার মহাকাশে ভেসেও বেড়ান তারা। ক্যামেরা স্থাপন করা ও মহাকাশকে সম্প্রসারণ করার মতো দক্ষ হাতে কাজও করেন তারা। এই সময়ের মধ্যে নভোচারীরা মহাকাশ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত পৃথিবীতে পাঠিয়েছেন। এদিকে চীনের অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বরাত দিয়ে মহাকাশে অবস্থান করা তিয়াংহের বর্ণনা দিয়েছেন তারা। এতে বলা হয় মডিউলে প্রত্যেক নভোচারীর জন্য আলাদা আলাদা থাকার জায়গা রয়েছে। চীনের এই অভিযানটি মহাকাশের দেশটির আরেকটি সফলতার উদাহরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কয়েক বছরের মহাকাশ গবেষণায় বেশ উন্নতি হয়েছে দেশটি। 2019 সালে সর্বপ্রথম মহাকাশ গমনে সক্ষম হন চীন। সেবারের স্পেসশিপটি চাঁদে অবতরণ করেছিল, তবে ছিল না কোনো মানুষ। চীনের তৈরি স্পেসশিপটি মানুষবিহীন রোভার নিয়ে চাঁদে ঘুরে আসেন। আরও একবার মহাবিশ্বকে জয় করে ইতিহাসের খাতায় নাম লেখালো চীন। প্রচণ্ড দক্ষতার সাথে অভিযানটি সম্পূর্ণ করেছিলেন চীন। চীনের এই অভিযানের মাধ্যমে মহাকাশ জয় আরও এক ধাপ এগিয়ে গেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।